Hello friends, welcome to my channel once again. Netaji Subhash Open University PG Admission 2022 এর official notification for admission published হয়েছে এবং আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। আগামী কাল থেকে কিন্তু admission portal বা online portal চালু হবে। এখানে বিস্তারিত কোর্স সম্পর্কে দেওয়া আছে, সেগুলো আলোচনা করব। সায়েন্সের ক্ষেত্রে আছে ম্যাথামেটিক্স, জিওগ্রাফি এবং জুওলজি। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অনার্স মাস্ট, অর্থাৎ প্রত্যেকটা পেপারে অ্যাডমিশন নিতে গেলে কিন্তু আপনাদের অনার্স থাকতে হবে। এরপরে আসি আমরা আর্টসের বিভাগগুলোতে, যেখানে আছে বেঙ্গলি, ইংলিশ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এবং এছাড়াও রয়েছে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং নতুন কিছু কোর্স রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এছাড়াও কিছু অ্যাড হয়েছে, যেমন যেমন মাস্টার অফ কমার্স আগে ছিল, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। এবার আমরা দেখে নেব বিস্তারিত কোর্সের ফিস কত। যদি আমরা আর্টসের দিকে দেখি তাহলে তার কোর্সের ফিস হচ্ছে টোটাল 4275। যদি আমরা মাস্টার অফ সোশ্যাল আর্ক এবং ম্যাথামেটিক্সে খরচ 5675 টাকা, মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স যার খরচ হচ্ছে 10475 টাকা এবং এমএ ইন জার্নালিজম ইন ম্যাস কমিউনিকেশনের খরচ হচ্ছে 13475 টাকা। এই হচ্ছে ওভারঅল খরচ। এবার ইম্পর্টেন্ট ডেটসগুলো দেখে নিই। অনলাইন অ্যাপ্লিকেশন চালু হচ্ছে আগামীকাল থেকে এবং যেটা চলবে আপ টু 5th January পর্যন্ত, অর্থাৎ আগামী বছর পর্যন্ত। ডকুমেন্ট আপলোডিংয়ের ডেট 7ই জানুয়ারি পর্যন্ত, অনলাইন ফি সাবমিশনের ডেট 10ই জানুয়ারি পর্যন্ত এবং অফলাইন ফি সাবমিশন থ্রু ব্যাঙ্ক চালান সেটা চলবে আগামী 10ই জানুয়ারি পর্যন্ত। এখানে বলে নেওয়া ভালো যে আর্টসের ক্ষেত্রে কিন্তু সরাসরি ভর্তি হওয়া যায়, কিন্তু সায়েন্সের ক্ষেত্রে ম্যাথামেটিক্স এবং জিওগ্রাফি এবং বোটানি ক্ষেত্রে কিন্তু আপনাদের মেরিট লিস্ট হবে এবং সেই মেরিট লিস্ট ওয়াইজ কিন্তু আপনারা চান্স পাবেন। এখানে বলা আছে যে দিস অ্যাডমিশন উইল বি স্ট্রিক্টলি অন দ্য বেসিস অফ মেরিট লিস্ট অ্যান্ড ফলোয়িং দ্য রিজার্ভেশন পলিসি অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্য ইউনিভার্সিটি থ্রু কাউন্সেলিং অনলাইন আর অফলাইন অ্যান্ড সিট অ্যালটমেন্ট। তো অত্যন্ত একটা ভালো খবর যে অবশেষে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রক্রিয়া চালু হচ্ছে আগামীকাল থেকে। যখনই পোর্টালটা ওপেন হবে, কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন আপনার মোবাইল মাধ্যমে সেটা আমি বিস্তারিত জানিয়ে দেব। যদি ভিডিওটা হেল্পফুল লাগে অবশ্যই একটু লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।